ঔষধ শিল্পে বাংলাদেশ সবসময় একটা ভালো অবস্থানে ছিল। বর্তমানে নিত্য নতুন গবেষণার মাধ্যমে তরুণ প্রজন্ম এই শিল্পে ক্যারিয়ার গড়ার সুযোগ পাচ্ছে। বাংলাদেশের ওষুধ শিল্পের সম্ভাবনা এবং ভবিষ্যৎ নিয়ে নতুন করে বলতে হচ্ছে না যে এখানে অনেক সম্ভাবনা আছে, সেটা আমরা জানি। কিন্তু সমস্যাটা হলো বাংলাদেশের ওষুধ শিল্পের যে চর্চা, সেটা একটা জায়গাতেই রয়ে গেছে, যে এখানে অনেক ওষুধ শিল্প সংস্থা, ওষুধ কোম্পানি আছে, কিন্তু তারা মূলত ম্যানুফ্যাকচারিং করে। এবং ম্যানুফ্যাকচারিংটা হলো এরকম, বিদেশ থেকে কাঁচামালটা আসে, ওষুধের মূল আমরা বলি API, অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্টস, এগুলো আসে এখানে, এসে একটা ফর্মুলেশনের মাধ্যমে এটা ফিল ফিনিশ হয়। বাংলাদেশের ওষুধের মার্কেটটা বিশাল, বিশাল জনগোষ্ঠী, আমরা প্রচুর ওষুধ খাই, সে কারণে এখানে যেহেতু একটা লাভজনক মার্কেট আছে, সেজন্য ওই জায়গাতে জিনিসটা আটকে আছে। সম্ভাবনাটা হলো এখানে যে ওষুধ তৈরি এবং ওষুধ গবেষণার একটা বিশাল ব্যাপার আছে, যেই ওষুধগুলো আসে এগুলো দীর্ঘ 15-20 বছর গবেষণা হয়ে, এগুলোকে আমরা বলি ড্রাগ ডিসকভারি, সেই ডিসকভারি প্রক্রিয়াতে কিন্তু এই ওষুধগুলো আসে আমেরিকা, ইংল্যান্ড, জার্মানি, ইউরোপের বিভিন্ন দেশ থেকে। এই প্রক্রিয়াটা সম্পর্কে আমাদের দেশের মানুষের খুব দুর্বল একটা, খুব মানে কি বলবো, অপর্যাপ্ত একটা ধারণা আছে, আসলে ভালো করে জানে না এটা। আমরা শুধু জানি যে যে ওষুধগুলো লাইসেন্স পেয়েছে সেগুলোকে লাইসেন্স বা লাইসেন্সের আওতায় বা লাইসেন্সের বাহিরে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি হিসেবে আমরা এখানে এনে হয়তো এগুলোকে আমরা তৈরি করে ফর্মুলেশন করে বাজারজাত করতে পারি। তাহলে যেহেতু আমাদের দেশে প্রচুর বিজ্ঞানী আছে যারা ওষুধ গবেষণা, ওষুধ অ্যানালিসিস, ওষুধের যে ডায়াগনোসিস, ওষুধটার ভালো কি কাজ করছে কি কাজ করছে না, এগুলো যারা গবেষণা করতে পারে, সেরকম প্রচুর লোক এই দেশে আছে, যারা বায়োকেমিস্ট্রি পড়ছে, মলিকুলার বায়োলজি পড়ছে, ইত্যাকার বিভিন্ন বিষয়, তাদেরকে নিয়েই কিন্তু বাংলাদেশের এই গবেষণা ভিত্তিক, গবেষণা ধর্মী ওষুধ শিল্পটাকে সম্প্রসারণ করা সম্ভব। এবং সেটার জন্য তাহলে সেরকম ল্যাবরেটরিজ অর্থাৎ গবেষণাগার তৈরি করা, এবং সেটা বুঝতে হবে যে কোন প্রক্রিয়ায় ওষুধগুলো আসে। তাহলে বাংলাদেশের আরেকটা ব্যাপার আছে, বাংলাদেশের যত ওষুধ এখানে বের হয় এগুলোর কিন্তু মূলত বেশিরভাগেরই কোনো ক্লিনিক্যাল ট্রায়াল হয় না। তো ক্লিনিক্যাল ট্রায়ালেরও কিন্তু একটা বিশাল মার্কেট দরকারও আছে, মার্কেটও আছে। এগুলোকে মাথায় রেখে কিন্তু বাংলাদেশের ওষুধ শিল্পটার সম্প্রসারণ এবং সম্ভাবনা দিকটা ভাবতে হবে।